আমাদের পরিচয়ে তুই আর থাকবি না। আরে তোর মুখটা দেখবো না, তুই আমার মুখ দেখবো না, তুই আমার মুখ দেখবি না। ঠিক আছে বাবা মা, তুই যদি আমার মুখ দেখ না দেখো, আমি সকালবেলায় উঠে এসে আমি প্রাণ খুলে দেবো। আরে পাগল, চল আজ থেকে তুই আমাদের বাবা মা বলবি না। আমি কথা দিয়ে গেলাম, যদি কোনদিন আকাশের চাঁদ কে ধরে নিয়ে আসতে পারি আমি সেদিন আসবো এই বাড়িতে, তার আগে আসবো না বাবা। চলে যখন যাবো গরিব মানুষের ছেলে হয়তো রাস্তা দিয়ে চলে যাবো, আমাকে 10টা টাকা দাও, করে দেবো না তোকে, না দেবা না দেবা 5টা টাকা। যাবি না, গলা ধাক্কা দিয়ে বাইর করবো বাড়ি থেকে। আবার কথা দিয়ে গেলাম, আকাশের চাঁদ ধরে নিয়ে আসতে পেরেছি, এই শোনো টাকা তাড়িয়ে দিলাম, কিন্তু ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য তাড়িয়ে দিলাম। শোনো, তুমি যে ওই শিয়ালা ছেলেকে বাড়ি থেকে বের করে দিলা, ছেলে যদি কোনোদিন মানুষের মতো মানুষ হয় তাহলে বাড়িতে আসবে, আর যদি না হয় তাহলে তো কোনোদিন আমাদের কার বাবা মা ছেলে একদিন নিশ্চয় ফিরে আসবে, আর না তাই দিয়ে ওই ছেলে জীবনে মানুষ হবে না। চলো গিনি টিকিট, এসো এসো গিনি। সমাজের বুকে মানুষ করে তুলেছি, তাই বোনটা যে কোথায় যায়। দাদা আমার না আজকে খুব শখ হয়েছে দাদা। কি শখ বলবো, আগে বলো কি যেতে দেবে কিনা। আগে শুনি দাদা, আমি না ফুল বাগানে যাবো। এই কথা কি তো তোকে তো একা ছাড়তে পারে। একা কেন, আমার কত সখী আছে তুমি জানো না দাদা। তাই বলছি কি দাদা, আমি যে ফুল বাগানে ঘুরতে যাব, আমাকে তুমি বিদায় দাও। Thank you.
সমস্ত আবদার আমি অক্ষর অক্ষরে পালন করেছি। তুই যখন যা চেয়েছিস তখন তোকে তাই দিয়েছি, ঠিক আছে? তো সখীদের ডাক, আমি ভালো করে বুঝে দেবো। কইরে আমার বোন সখী কারা আছিস, কজন আছিস জেলায়? ক্যামেরা করছিল না তখন। ভালো করে জানিস আমার একমাত্র বোন কেয়া এ যাবে, ফুলবাগানে যাবে। তবে শোন, সব সময় এর সঙ্গে সঙ্গে থাকবি, একে ছেড়ে তো রক্ত করতেও যাবি না। ঠিক আছে, ঠিক আছে।